নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মামার বাড়ি একদিন, মাসির বাড়ি একদিন করে ঘোরা তো হলোই, আর তারপরে যে সময় সবাই মিলে আমরা এখন রেডি হয়ে গিয়েছি। আমাদের বোনেদের মধ্যে যে সব থেকে বড়, আমরা এখন তার বাড়িতে যাব। অনেকটা সকালে সবাই মিলে ঘুম থেকে ওঠা হয়েছে এবং এক এক করে স্নান করা হয়েছে, আর এই তো তারপরে সবাই রেডি হয়ে যাচ্ছি রাস্তায় গিয়ে। সেখানে আমার মামা রয়েছেন, তো ওনার টোটোতে করে আমরা দিদির বাড়িতে পৌঁছাবো। এই প্রথমবার আমরা এত ঘোরাঘুরি করছি, আমরা মানে আমি তো এর আগে কখনো এভাবে ঘোরা হয়নি। কোথাও গেলেও হয়তো দুদিনের জন্য গিয়েছি বা একদিনের জন্য গিয়েছি, তারপর আবার চলে এসেছি, কিন্তু এই প্রথমবারই দেখছি যে বেশ, ছেলের পরীক্ষাও শেষ হয়ে গেছে আর কোনো অসুবিধেও নেই। তো ভাবলাম যে সবার বাড়ি একবার একবার করে ঘুরেই আসি, আর এই তো দিদির বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছি। আর জামাইবাবু এখানে বসে বসে মাংসটা রান্না করছিলেন, আর এই যে আমার মাসি দিদিরা সবাই রয়েছে, আর আমরা গেটের মুখে জাস্ট দাঁড়িয়েছি, আমরা এখনও ভেতরে প্রবেশ করিনি। আর গেটের মুখটাই দেখছি এরকম ছোটো ছোটো চারটে পাখি রাখা রয়েছে। সোনা কিন্তু এগুলো দেখে প্রথম থেকে বায়না শুরু করেছিল যে এরকম একটা নিয়ে যাব, কিন্তু আমাদের বাড়িতে তো আবার এসবকে পছন্দ করে না। আর এই তো দিদি যাওয়ার পরে চা বানিয়ে দিয়েছে, আর ওই যে স্বামী স্ত্রী দুজনকে দেখলেন, ওনাদেরকে রাস্তা থেকে কেনা হয়েছে, একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলাম, তো সেখানেই দেখেছিলাম, ভালো লেগেছিলো। ওটা একটা ভাঁড়, টাকা রাখা যায়। আর এই তো আমরা পাঁচ বোন এক জায়গাতে হলে যে অবস্থাটি হয় এখন সেটি চলছে, একে অপরের মানে কোলে নেওয়া হচ্ছে। বোনরা এক জায়গায় হওয়া মানে শুধু গল্প আর গল্প, যে রান্না করবে তারও যেন মন পড়বে না, সেই জন্য আমার দিদি কী করেছে, অনেক তাড়াতাড়ি রান্নাবান্না কাজগুলো সেরে ফেলেছে। এমনি দিনে হয়তো পানটা আমি খাই না, সপ্তাহে ওই এক দুদিনই খাওয়া হয়, কিন্তু এখানে যখন আসি আর আমার আরেকটা দিদি আছে, সে এলে এই পানটি ভীষণ খাওয়া হয় সবাই মিলে। আর এই তো আমার দিদির মেয়ে, সেও ঘুরছে, তো খানিকটা বসে গল্প আড্ডা মারার পর, আর এই তো সকালবেলা টিফিন এসে গেছে, আজকে মুড়ি আর আলু তরকারি ছিল টিফিনে, তো সেটাই সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া চলছিল। তারপরে গেলাম দেখতে যে রান্নাটা কি হচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখি যে আমরা যেটা এখানে এলে খেতে পছন্দ করি, দিদি জানে যে আমরা কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি, তো জামাইবাবু সেটাই এনেছিলেন আর দিদি সেটাই রান্না করছিল। তো রান্নাতে অনেক কিছুই ছিল, আমি তো আপনাদেরকে শুধুমাত্র কাঁকড়াটাই দেখালাম, আসলে সেই মুহূর্তটায় আমিও জানি না যে কী কী হচ্ছে, তাই জন্য আর বললাম না। আর তারপরে দিদির বাড়িতে যেহেতু প্রথমবার এসেছি, তাই ভাবলাম যে একটুখানি চারিদিকটা ঘুরে দেখি। এতক্ষণ আমরা নিচে তলায় ছিলাম এবং এরপরে চলে যাচ্ছি ওপর তালাতে, বেডরুমগুলো ওখানেই রয়েছে। আর এই হচ্ছে আমার দিদির বেডরুম, এখানে ছেলেদেরও রয়েছে, তো এখানে আবার একটা রান্নাঘর আছে। আর সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বেডরুমের সাথে লাগানো এই ব্যালকনিটা। ব্যালকনি আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন দুটো চেয়ার পাতা থাকবে, একটা টেবিল থাকবে, এক কাপ চা নিয়ে বসে বসে খাওয়া হবে, দুটো আমার ভীষণ ভালো লাগে। আর এই তো সবাই মিলে আবারও নিচে চলে এসেছি এবং যে যার ফোন দেখছে, গল্প করছে নিজেদের মধ্যেই। আর তারপরে শুরু হয়ে গেল নেল পলিশ নিয়ে টানাটানি, মানে ছোট বোনরা আমরা যেমন ছোটবেলায় করতাম, দিদি কি সাজো যাচ্ছে সেসব জিনিস নিয়ে পড়া শুরু করে দিতাম, তো সেগুলোও যেন এখানে এসে শুরু হয়ে গেছে। এক গাদা নেল পলিশ বের করে সবাই মিলে যে যেমন পারছে নেল পলিশ পরছে। এখন আবার দেখছি ভ্যাপসা নিয়ে, গরমটা না সকালবেলা তো লাগে না, একটু একটু ঠান্ডা লাগে, তাই জন্য সকালে আসার আগে শ্যাম্পুটা করিনি, তো দিদির বাড়িতে এসেই শ্যাম্পু করেছি। আর তারপরে ওরা পরছে বলে বললাম যে দে তাহলে আমিও একটু পরে ফেলি, তো আমিও যোগদান করেই দিলাম ওদের সাথে। আর এই তো এবারে খাওয়া দাওয়ার সময়টা হয়ে গেছে, সেই জন্য দিদি এখন বেগুনিটা ভেজে নিচ্ছে, গরম গরমটা বেশি ভালো লাগে, তাই জন্য এটা আগে থেকে করে রাখেনি। বেগুনিটা ভাজার পর মাসি ভাত বেড়ে দিচ্ছিল এবং দিদি তরকারিগুলো বাটিতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল, আর তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম।
সত্যি বলতে সবাই মিলে এই যে এক জায়গায় হওয়া, খাওয়া দাওয়া, গল্প গুজব, এটা এতটাই ভালো লাগে, মনে হয় যেন এই মুহূর্তটা ছেড়ে আর যাব না। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? আজকে রান্না যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে সেটা ছিল এই কাঁকড়াটা। জাস্ট অসাধারণ রান্না করেছিল দিদি এবং ভীষণ খেতে ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষে একটুখানি ছাদে গিয়েছিলাম আর দিদির ঠাকুর ঘরটাও দেখলাম যে ছাদের ওখানেই রয়েছে। তো সরস্বতী ঠাকুরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, শাড়ির কালারটা খুব সুন্দর, তাই না? আর এই তো ছাদ থেকে কিন্তু চারিদিকটা খানিকটা এমন দেখায়। আর এখানে অনেক বাড়ি রয়েছে, আবার কয়েকটা বাড়ি দেখলাম যে মানে কেউই থাকে না। আর এই যে সবাই মিলে এখানেও কিন্তু আড্ডা হচ্ছে, বোনেরা বোনেরা এক জায়গায় থাকা মানে ঘুম তো হবেই না, উল্টে আড্ডা আড্ডা আর আড্ডা। প্রথম দেখে ঠিক ছিল যে আমরা বিকেলবেলা বাড়ি চলে যাব, কিন্তু অবশেষে আর দিদি যেতে দিল না, তো আমরা সবাই সেদিনটা রয়ে গিয়েছিলাম। তো যাই হোক, গল্প তো আমাদের শেষ হবে না, কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।